হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আলপনাস হোম অ্যান্ড কিচেন। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো আমরা আজকে নতুন একটা রেসিপি ট্রাই করি, সেটি হলো ব্রাউনি। ব্রাউনি সাধারণত আমরা দোকান থেকেই কিনে খাই, কিন্তু এটা খুব কম উপকরণে খুব সহজে বাড়িতে বানানো যায়, এবং এটা আমরা মাইক্রোওয়েভ আর গ্যাস ওভেন দুটোতেই বানাবো। চলো আমরা দেখে নিই এটা কী করে বানাই। প্রথমে গ্যাসের ওপর আমরা একটা পাত্রে জল ফোটাতে দেব, এবং জলটা ফুটে উঠলে তার উপর আমরা একটা কাঁচের পাত্র দিয়ে নেব। এবার এর মধ্যে 150 গ্রাম ডার্ক চকলেট, আর এর মধ্যে আমরা 100 গ্রাম বাটার দিয়ে নেব। এবার এটা আমরা এভাবে ডবল বয়লারে আস্তে আস্তে মেল্ট করে নেব, একসাথে মিশিয়ে নেব। চকলেটটা আস্তে আস্তে গলে যাবে। দেখো চকলেটটা আমাদের পুরো মেল্ট হয়ে গেছে, চকলেট আর বাটার। এখন এটা গরম আছে, এই অবস্থাতে আমরা এর মধ্যে 1 কাপ চিনি মিশিয়ে নেব। তাতে কি হবে, গরমে চিনিটা ভালো মিশে যাবে। এখানে আমি সরু দানা চিনি ব্যবহার করেছি যাতে তাড়াতাড়ি মিশে যায়, গুঁড়ো করার দরকার না পড়ে। দেখো চিনিটা আমাদের মিশে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব এটা। এবার এর মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স দেব। এবার এর মধ্যে আমরা 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার এর মধ্যে শিফট করে নেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, কেক ব্যাটারটা। এবার আমরা একটা টিনে এইভাবে অয়েল ব্রাশ করে নেব চারিদিকে, তার উপর এইভাবে একটা বাটার পেপার লাগাবো। হ্যাঁ, আবার এর মধ্যে অয়েল ব্রাশ করব, দিয়ে এভাবে একটা বাটার পেপার লাগাবো। তাহলে কেকটা, ব্রাউনিটা খুব সহজে বেরিয়ে আসবে। আবার এর উপর অয়েল ব্রাশ করে নেব। আমরা ব্যাটারটা এর উপর এর মধ্যে ঢেলে দেব। হাত দিয়ে একটু স্মুথ করে নেব। এটা ব্রাউনি যেহেতু, সেহেতু এটা হাইট খুব একটা বেশি হবে না, ওই জন্য আমরা খুব বেশি করে ভর্তি করব না। ট্যাপ করে নিলাম। এবার এটা আমরা বেকিং করতে দেব। আমরা একটা কড়াই আগে থেকেই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমরা কেক টিনটাকে দিয়ে এবার এটা 30 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। 40 মিনিট পর আমরা কেকটা খুলছি। দেখো নাইফ ঢুকিয়ে দেখবো, এটা ক্লিন বেরিয়ে আসছে, তার মানে কেকটা আমাদের রেডি। 30 মিনিট পর আমি কেকটা খুলেছিলাম, নাইফ ঢুকিয়ে দেখেছিলাম কেকটা রেডি হয়নি, তাই আমি আরও 10 মিনিট দিয়েছি। এবার এটা আমরা নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব, তারপর আনমোল্ড করে দেখাচ্ছি। আমি বাকি ব্যাটারটা মাইক্রোওভেনে বসিয়েছিলাম, সেটাও দেখে নাও মাইক্রোওভেনে কেমন তৈরি হয়েছে। মাইক্রোওভেনে 180 ডিগ্রিতে আমি 25 মিনিট বেক করেছি, আর এটা উনুনে তৈরি, এটা 40 মিনিট টাইম লেগেছে। এবার আমি তোমাদের দুটোই আনমোল্ড করে দেখাচ্ছি। প্রায় একই রকম তৈরি হয়েছে, এটার একটু কালারটা একটু বেটার এসেছে মাইক্রোওভেনেরটাই, তো তোমরা যেভাবে খুশি বানাতে পারো। এবার এটাকে আমরা ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে কী হবে, আমাদের পিস করতে সুবিধে হবে।
দেখাচ্ছি, দেখো কত সুন্দর তৈরি হয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে যে ব্রাউনি কিন্তু কেক নয়, তো সেই জন্য এটা কেকের মতো বেশি ফুলবে না বা স্পঞ্জিও হবে না, এটা একটু মাটি হবে, মুখে দিলেই এটা মিলিয়ে যাবে। তো সেই সেইভাবেই তৈরি করবে তোমরা। ভেতরটা কত সুন্দর বেক হয়েছে, গ্যাসের উনুনে খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তাহলে তোমরা দেখলে যে কত সহজে আমরা বাড়িতে খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারি। আর এটি রেসিপি ভীষণ সোজা, আশা করি তোমরা এটা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবে এবং কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবে, তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।